বল এখন যদি সাংস্কৃতিক অঙ্গনে তোমার পদচারণার প্রথম পদক্ষেপের কথা জিজ্ঞেস করি সেটা কিভাবে হয়েছিল কবিতা দিয়ে আচ্ছা আবৃত্তি দিয়ে তারপর থিয়েটার দিয়ে হুম দুটো একসাথেই প্রায় মানে হঠাৎ কিভাবে মনে হলো বা কোনো পরিবেশ ছিল কি বাসায় আগ্রহবোধটা কিভাবে জন্মালো আগ্রহবোধ জন্মালো আসলে থিয়েটার করতেই চেয়েছিলাম আমি আচ্ছা থিয়েটার করার জন্য কোন জায়গাটা আমার জন্য ভালো হবে সেরকম একটা জায়গা আমি খুঁজছিলাম তারপরে আমি আমার জায়গাটা পেয়েও গেলাম দেশনাটক আমি দেশ নাটকের সাথে দীর্ঘদিন দলটির সাথে এবং এই দলটির সাথে যুক্ত হবার জন্য যিনি আমাকে সাহায্য করেছিলেন তার নাম মাসুম রেজা আচ্ছা আহ মাসুম রেজা উনি সম্পর্কে আমার চাচা হয় আমি তাকে চাচাই ডাকি মাঝে মাঝে এটা নিয়ে তার সাথে আমার খুবই দুষ্টুমি হয় এই লোকের সামনে ওকে চাটা ডাকি না যাই খুবই মজা করে কথা বলেন উনি কিন্তু হ্যাঁ মানে উনি যোগসূত্রতা উনি করে দিয়েছিলেন ফলে তারপর থেকে দেশ নাটকে কাজ করছি এবং একই সাথে আমি একটি আবৃত্তি সংগঠনের সাথে দীর্ঘ সময় যুক্ত ছিলাম তারপরে ওটা থেকে সরে এসেছি কিন্তু থিয়েটার থেকে বিযুক্ত হতে আসলে মন চাইনি বা করিনি বা পড়াশোনাটাও পরে শেষ করলাম থিয়েটারের উপরেই সকল কিছুর মূলে মানে কেন্দ্রবিন্দুতে আসলে আমার থিয়েটার ছিল সকল সময় এবং যদি তুমি আমাকে আমার কাছে জানতে চাও তাহলে আমি বলবো সেটা অবশ্যই থিয়েটার কিন্তু এখন তুমি অনেক ব্যস্ত তার কি সময় দিতে পারো আমি মনে করি টেলিভিশনের ব্যস্ততা থিয়েটারের অন্তরায় নয় এটা আমি মনে করি থিয়েটার যদি আসলে একই রকম ভাবে অ্যাক্টিভ থাকে আমার দল যদি আসলে একই রকম ভাবে অ্যাক্টিভ থাকে আমার জন্য না থাকার আসলে কোনো কারণ তৈরি হয় না কিন্তু আমাদের হয় কি যে দীর্ঘ সময় দলে অনেক প্রোডাকশন থাকে না কাজ থাকে না আরকি নাটক নামছে না তখন আসলে আমাদের করণীয় কিছু থাকে না তখন আমরা মনে করি যে এই কাজটা করি কারণ দলে যে প্রতিদিন সন্ধ্যায় বসে থাকা একটা কাজ করা ভালো তাছাড়া তো টেলিভিশনের কাজটা এখন আমাদের এক ধরনের পেশাও তাই না ফলে আমরা মনে করি যে এটাও করি কিন্তু যদি আমি করতে চাই থিয়েটারটা এবং থিয়েটার যদি দলে যদি সেই রকম কাজ থাকে বা আমার সুযোগ থাকে তাহলে আমি মনে করি অবশ্যই এটা কোনো সমস্যা না এবং আমার জন্য যেটা থিয়েটারের যাতায়াতের ক্ষেত্রে সমস্যা সেটা এটাই যে দলের সাথে আসলে অনেক কিছুতে আমার মতের মিল হয় না অথবা দলের একটি প্রোডাকশন যেটাতে আমি কাজ করছি না হয়তো ছেদ পড়ে গেছে কোনোভাবে তার ফলে অনিয়মিত হয়ে গেছি এবং সেটা আমাকে ভীষণ বেদনার্থ করে খুবই বেদনার্থ করে থিয়েটার ছাড়া আমি কিছু বুঝি না এরকম কোন জায়গাতে আমি কখনো থাকতে চাইনি আমি থাকিও কিন্তু থিয়েটারটা আমাকে তৈরি করেছে এবং আমি থিয়েটারে বড় হয়েছি ফলে থিয়েটারটা হচ্ছে আমার জায়গা সেখান থেকে বিযুক্ত হওয়া তো ভীষণই বেদনার আসলে খুবই এটা নিতে অসুবিধা হয় আমার এই যে টেলিভিশন মাধ্যমে এত বেশি জড়িয়ে গেছে পেশাদারিদের সাথে কাজ করছো সেটা শুরুটা কি সেটা কি প্রথমে সেটা যেমন বলেছে যে এখানে আমি চাই নাটক করতে বা প্রফেশন হিসেবে নিতে চাই তার জন্য এটা করেছি বা করছি একদম না আমি প্রস্তুতি ছিলাম আমি হয়তো ভেবেছি কখন আমি একটা পড়াশোনা শেষ করে চাকরি করব। তারপরে চাকরিটা করতে করতে যেমন করে আমাদের দলের অন্য কর্মীরাও থিয়েটার করছেন আমিও ভাবি থিয়েটারটা করে যাব এটা আমার প্রফেশন হবে এটা আমি কখনো ভাবিনি কিন্তু যেহেতু আমি থিয়েটার নিয়ে পড়াশোনা করলাম এবং এখানে কোনো না কোনোভাবে আমি কাজ করার সুযোগ পেয়ে গেলাম ফলে ধীরে ধীরে আর অন্য অপশনগুলো আমি বন্ধ করে দিলাম হয়তো নিজ থেকেই সেটা হয়তো খুব সতর্কভাবে নাও করে থাকতে পারি আস্তে আস্তে এটা হয়ে গেছে এরকম আমি যখন পাশ করে বেরুলাম তখন দলে একটা প্রোডাকশন চলছিল আমি সেটাতে কাজ করছিলাম এবং কিছুটা মানে কি বলা যেতে পারে

আমি অনেক কিছু শিখেছি কিভাবে চরিত্র নির্মাণ করতে হয় কিভাবে অভিনেতা দাঁড়াতে হয় আমি কতটুকু ভালো কাজ করতে পারি সেটা অন্য প্রসঙ্গ কিন্তু একজন অভিনেতার করণীয় কি কি থাকে সেগুলো সব আমাকে অবশ্যই থিয়েটার একভাবে এবং তাত্ত্বিকভাবে অবশ্যই আমার ডিপার্টমেন্ট থেকে শিখেছি আমি আমার শিক্ষকদের কাছ থেকে ফলে ভীষণভাবেই সাহায্য করে আমরা প্রায়শই বলে থাকি একটা কথা সেটা আমরা এক ধরনের অভিমান থেকেও বলে থাকতে পারি বলে আমার আজকাল মনে হয় যে টেলিভিশনে অভিনয়ের জন্য থিয়েটারের করা জরুরি না নিশ্চয়ই আসলেই জরুরি না আর চরিত্রের বিভাজনের ক্ষেত্রে বা চরিত্র বিশ্লেষণের ক্ষেত্রে যদি আসি যে কোন ধরনের চরিত্রকে তুমি সবচেয়ে বেশি প্রাধান্য দিবে তোমার জীবনে আমি আসলে আমরা যেটাকে ক্যারেক্টার আর্টিস্ট বলি আমি শুরু থেকেই কিন্তু সেই ধরনের অভিনয়ের সাথে মানে যুক্ত ছিলাম ক্যারেক্টার আর্টিস্ট আমি এটা অডিয়েন্সের বোঝে সুবিধার কথাগতিত অভিনেতাই হতে চেয়েছি সেজন্য সব সময় অভিনেতা শব্দটা ব্যবহার করি তো যেটা হয় যে আমার কাছে চরিত্রটা কেমন ভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আমি একটা ছোট एग्जांपल দি তাহলে বুঝতে সুবিধা হবে আমি একটা হেলিকপ্টার বলে নাটক করেছিলাম সেখানে সবুজ ভাই এবং বাবু ভাই ওনারা দুজন দুজনেরই গল্প জেল থেকে বের হয়ে আসেন বাবু ভাই সবুজ ভাইয়ের কাছে গল্প বলেন আমি ফ্ল্যাশব্যাক এর তিনটে দৃশ্য করেছিলাম জাস্ট উকি উকি দেওয়ার মতন সেই নাটকটার কথা আমাকে এত লোক বলেছেন যে আমি ভাবতেও পারিনি সেটা কিন্তু আমি তো যখন চরিত্রটা নিয়েছি তখন তো আমি বুঝেই নিয়েছি যে এই তিনটা দৃশ্য আমার জন্য অনেক ইম্পর্টেন্ট তো চরিত্র নির্মাণ করতে গেলে বা কোন ধরনের চরিত্রকে আমি প্রায়োরিটি দেব এটা আলাদা করে বলা সম্ভব না কিন্তু এমন একটা জায়গা যেখানে আসলে আমি যদি কাজটা পেরে থাকি তাহলে আমি ওইটুকু দেখাতে পারবো এইটুকু থাকতে পারলে হয় আর কি তোমার ক্যারিয়ারের আইডল কে আসলে আমার সামনে কোনো আইডল নেই যেহেতু আমি এই কাজটা শিখেছি এবং শেখার মধ্যে দিয়ে আমি একরকম ভাবে তৈরি হতে চেয়েছি